করে গ্রাহকদের জমানো লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট পোস্টমাস্টার অতনু সব। অতি সাধারণ মধ্যবিত্তের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা আগামী দিনের কথা ভেবে তিল তিল করে জমিয়েছিল পোস্ট অফিসে। কারো 10, 20, 50, 1 লাখ, অর্থাৎ যার যেমন ক্ষমতা সে তেমন জমিয়েছিল পোস্ট অফিসের বইয়ে। অভিযোগ পোস্টমাস্টার অতনু সাউ অসৎ উপায়ে সেই সমস্ত টাকার বেশিরভাগটাই বই থেকে তুলে নিয়েছে, এমনই অভিযোগ। এরকমই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পলাশে গ্রামে। বিভিন্ন সময়ে ওই অসাধু পোস্টমাস্টার গ্রাহকদের বিভিন্ন রকম কথা বলে বইগুলি জমা নিয়েছে, তারপর সেই বই আর কাউকেও ফেরত দেননি। দিনের পর দিন বিভিন্ন রকম অজুহাতে গ্রাহকদের ঘোরানো হয়েছে বলে অভিযোগ। অতনু সাউ বর্তমানে পলাশী গ্রামের পোস্ট অফিসে নেই, তার পরিবর্তে এসেছেন নতুন পোস্টমাস্টার। তিনি সমস্ত ব্যাপারটি দেখে শুনে হতভম্ব। ততদিনে গ্রাহকরা বুঝে গেছেন তাদের টাকা আর নেই, বরং এরপরে যা সত্যিই বলে প্রমাণিত হয়, যার 1 লাখ ছিল তার আছে 10,000 টাকা, যার 25,000 ছিল তার 5,000 টাকা। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা এভাবেই উধাও হয়ে গেছে। অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে গ্রাহকরা আজ বিক্ষোভে ফেটে পড়ল পোস্ট অফিসের সামনে। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। বাঁকুড়ার ইন্দাস থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। কত টাকা জমা করেছিলেন? 10,000 টাকা। নাই সেই জন্য গেছিলাম, বইগুলো জমা দিয়েছি, বইগুলো ক্লেম করতে দেওয়া হয়েছিল, যায় না ওইখানে অফিসকে, সেই জন্য গিয়েছিলাম। তারপর সে আশ্বাস দিয়েছিলো আর 7 দিনের মধ্যে অ্যাকশন নেওয়া হবে, ক্যাম্প বসানো হবে, সেই জন্য টাকা কথা ছিল, সেটা আজকে খোলা হয়েছে। এটা আজকে না যদি কাজ হয় পোস্টিং বন্ধ করে দেওয়া হবে। চাবি তালাম নামতে চাইছি, আপনার নাম? হ্যাঁ, পুলিশ এসে, পুলিশ প্রশাসন এসছে, প্রশাসন কিছুই বলে না, সামথিং এসছে বাড়ি। স্যারেরা এসছে সবাই, আগের বারেতে আমরা ডকুমেন্টস জমা দিয়েছিলাম সব, সেই ডকুমেন্টস তো বাঁকুড়ায় পৌঁছায়নি, এখনও আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আমার স্যারেরা এসছেন, আমরা সমস্ত সব ডকুমেন্টস দিলাম, দেখা যাক স্যারেরা কী করে। আর আমাদের তো এগুলো সব পরিশ্রমের পয়সা, আমরা গরিব মানুষ, আমাদেরকে পয়সা পেতে হবে, নাহলে আমাদের সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। আমরা সরকারি পোস্ট অফিসে জমা দিয়েছি, পলাশী পোস্ট অফিসে। পোস্টমাস্টারের নাম হচ্ছে অতনু সাউ। এখনকার পোস্টমাস্টার কি দিল, আশ্বাস কি দিল? এখনকার পোস্টমাস্টার পার্থ নাম আছে, এখন নতুন এসেছে। উনি কি ইয়ে দিলেন, আশ্বাস কি দিলেন, টাকা পাওয়া যাবে, মনে পয়সা পাওয়া যাবে, এরকম আশ্বাস দিল? আপনার নামটা? আমার নাম শ্রীকান্ত রবিবার। কোথায় বাড়ি? পলাশী বাড়ি। ক টাকা তুমি জমা দিয়েছি? আমার মায়ের আছে ওটা। ক টাকা? 1 লাখ টাকা জমা দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে 10,000 টাকা আছে।
ধরুন সে পাসবইয়ে এন্ট্রি করে দিয়েছে, চিকিৎসক দিয়ে দিয়েছে, টাকাটা গভর্নমেন্ট অ্যাকাউন্ট কোথায় জমা করার কথা সেটা করেনি, আজকে ক্লেম নেওয়া হচ্ছে এটা টাকা পাওয়ার জন্য ক্লেম। বক্তব্য বলতে ওইটাই আমার বক্তব্য, মানুষ আসছে, মানুষ এসে তাদের ক্লেম লেখাচ্ছেন, হ্যাঁ সে টাকা আমরা বাগড়ায় সেই ক্লেম জমা দেবো, হ্যাঁ জমা দেওয়ার ওখান থেকে পোস্টাল ডিপার্টমেন্টের যে প্রসেসিং আছে সেই প্রসেসিং নিয়ে কাজ হবে। এখানে জয়েন করেন, আমি হোয়াটসঅ্যাপ আমাদের আমাদের ইয়ে হচ্ছে শোনা, আমি শোনা আপনার নাম গাফিলতি মানে মধ্যে পাসবই তো পাসবই তো ধরা পড়েছে টাকা ইন্দার লাইন।